পুনের চিন্তনীয় হয়ে পড়েছে গুয়াহী মহানগরের কোভিড পরিস্থিতি। পরিস্থিতি উন্নত নহলে গুয়াহী মহানগর লকডাউন অথবা সম্পূর্ণ সান্ধ্য আইন দিয়ার পূর্ণ সম্ভাবনা। প্রতিটি দিনতে গুয়াহীত 150-200 লোক আক্রান্ত হয়েছে কোভিডত। পুনের কিয় গুয়াহীত বাড়িছে কোভিডর সংক্রমণ? উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী। বুধবারে নিশা স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর নেতৃত্বত পর্যালোচনা বৈঠক স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ বিষয়ার কামরূপ মহানগর জেলা উপায়ুক্তর। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্র মহানগরের আরক্ষী প্রশাসনক কঠোর হবলৈ নির্দেশ দিলে স্বাস্থ্যমন্ত্রী। ইয়াত আমি দেখিছো যে অকমান ট্রেন্ডটো যেনে ধরনের কমিব লাগে তেনে ধরনের কমা নাই। তার কারণ কি সেই কথাখিনি আমি চালো। ইয়াত এটা অলপ নতুন ট্রেন আহিছে, সেটা অলপ চিন্তনীয়। সেটা হয়েছে কি, আমি আগতে কোনোবা এজন লোকের পজিটিভ হল, কন্ট্যাক্ট ট্রেসিং করে গিয়ে চাও যে পরিয়ালত দুই তিনটা ওলাইছে, কিন্তু এতিয়া সেটা ওলাইছে কিন্তু সেইটোর সংখ্যা কম, তাতকে নতুন মানুষ হর সংখ্যাটো অলপ বাড়িছে। গতি প্রশাসন আজির প্রায় ইয়াতকে অধিক কঠোর হব। যা 19 জুনত গুয়াহাটীত 199 জন ব্যক্তি আক্রান্ত হয়েছিল কোভিড 19-ত, অর্থাৎ দীর্ঘদিনের পাছত 200-তকৈ কম লোক আক্রান্ত হয়েছিল গুয়াহাটীত। কিন্তু 17 দিনের পাছত যা 6 জুলাই মঙ্গলবারের দিনটুত গুয়াহাটী মহানগরত পুনের 203 ব্যক্তি আক্রান্ত হল কোভিড 19-ত। কালি অর্থাৎ বুধবারের দিনটুত গুয়াহাটীত আক্রান্তর সংখ্যা 181 জন, মঙ্গলবারে আছিল 203 জন, সোমবারে আক্রান্ত হয়েছিল 197 জন, দেওবার 140 জন, শনিবার 168 জন, শুকুরবার 184 জন, বৃহস্পতিবারে গুয়াহাটীত কোভিডত আক্রান্ত হয়েছিল 176 জন ব্যক্তি। অর্থাৎ গুয়াহাটী মহানগরত কোভিড পরিস্থিতি অপরিবর্তিত। কামরূপ মহানগরত কোভিডর সংক্রমণ হ্রাস পার পরিবর্তে দিনে দিনে বৃদ্ধি হওয়াহে দেখা গেছে। বিগত 10টা দিনত মহানগরত প্রায় 2000 লোক আক্রান্ত হয়েছে কোভিড 19-ত, আর বিগত 7টা দিনত গুয়াহাটীত 1300 অধিক লোক আক্রান্ত হয়েছে কোভিডত। মানুষ অল্প দৃঢ় প্রতিজ্ঞ হব লাগবে যে হয় মই এজনের পৰা মই 1.5 মিটার দূরত্ব মই থাকিমেই, মই হ্যান্ড স্যানিটাইজার করিম, আর কোনো সময়তে কোনো মানুষের কথা পাততে মই মাস্ক নুখুলো। গুয়াহাটী মহানগরত কোভিডর সংক্রমণ পুনের বৃদ্ধি হওয়ার একটা বৃহৎ উদাহরণ দেখাবলৈ লৈছো আপনার। এইখন গুয়াহাটির বেলতলা বাজার। বেলতলার সাপ্তাহিক বাজারখন ঠিকই বন্ধ হল, কিন্তু প্রতিটি দিনতে এতিয়া বেলতলাত এইদরে বহে বাজার, আর যত উৎসব পার্বণের দরেই প্রতিটি দিনতেই ভয়ানক ভিড়। এফালে গুয়াহাটী মহানগরীত কোভিডের সংক্রমণ, আনফালে এতিয়াও সজাগ হওয়া নাই মহানগরীর একাংশ লোক, যার বাবে মহানগরীত এতিয়া পুনের বৃদ্ধি পাইছে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা। অধিকাংশরে মুখত মাস্ক নাই, আর মাস্ক কিয় পিন্ধা নাই বলে সুধিলেই আপনি শুনবলে পাব সেই একই বাহানা। সেয়েহে মহানগরবাসী পূর্বতকৈ অধিক সজাগ সতর্ক সাবধান হোক, অন্যথা গুয়াহাটী মহানগরত শীঘ্রেই হয়তো এটা সপ্তাহর পাছতে লকডাউন অথবা সম্পূর্ণ কার্ফিউ দিয়ার পূর্ণ সম্ভাবনা। আজি সন্ধিয়ার আমি খুব স্ট্রিক্ট হম, যদি কার্ফিউ সময়ের পিছত যদি মানুষ তেনকা আমি ঘুরি ফুরা দেখো উইল বি ভেরি মার্সিলেস, মানে আমি স্ট্রিক্টলি এনফোর্স করার কারণে আমার ডাইরেকশন আছে আর আমি এনফোর্স করামই। ক্যামেরা পার্সন হরি বড়ুয়া আর হিরণ্য ডেকার সহ পার্থপ্রতিম ঠাকুরিয়া আর বিকাশ শর্মা, নিউজ লাইভ গুয়াহাটী।